নমস্কার, আমি কৌশানী মুখার্জি। আমি আসছি আগামী 7ই অক্টোবর মহা চতুর্থীর সন্ধ্যায় আন্তরিক মহিলা পূজা কমিটির আমন্ত্রণে কাকসার আন্তরিক মহিলা পূজা কমিটির পূজা মণ্ডপে। আর তার জন্য বিশেষ ধন্যবাদ জানাব পূজা কমিটির সম্পাদিকা শ্রীমতী বৈশাখী ব্যানার্জি এবং পূজা কমিটির সমস্ত সদস্যকে। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি, আপনারা নিশ্চয়ই আসবেন। নমস্কার, আমি কৌশানী মুখার্জি। আমি আসছি আগামী 7ই অক্টোবর মহা চতুর্থীর সন্ধ্যায় আন্তরিক মহিলা পূজা কমিটির আমন্ত্রণে কাকসার আন্তরিক মহিলা পূজা কমিটির পূজা মণ্ডপে। আর তার জন্য বিশেষ ধন্যবাদ জানাব পূজা কমিটির সম্পাদিকা শ্রীমতী বৈশাখী ব্যানার্জি এবং পূজা কমিটির সমস্ত সদস্যকে। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি, আপনারা নিশ্চয়ই আসবেন। নমস্কার, আমি কৌশানী মুখার্জি। আমি আসছি আগামী 7ই অক্টোবর মহা চতুর্থীর সন্ধ্যায় আন্তরিক মহিলা পূজা কমিটির আমন্ত্রণে কাকসার আন্তরিক মহিলা পূজা কমিটির পূজা মণ্ডপে। আর তার জন্য বিশেষ ধন্যবাদ জানাব পূজা কমিটির সম্পাদিকা শ্রীমতী বৈশাখী ব্যানার্জি এবং পূজা কমিটির সমস্ত সদস্যকে। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি, আপনারা নিশ্চয়ই আসবেন। নমস্কার, আমি কৌশানী মুখার্জি। আমি আসছি আগামী 7ই অক্টোবর মহা চতুর্থীর সন্ধ্যায় আন্তরিক মহিলা পূজা কমিটির আমন্ত্রণে কাকসার আন্তরিক মহিলা পূজা কমিটির পূজা মণ্ডপে। আর তার জন্য বিশেষ ধন্যবাদ জানাব পূজা কমিটির সম্পাদিকা শ্রীমতী বৈশাখী ব্যানার্জি এবং পূজা কমিটির সমস্ত সদস্যকে। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি, আপনারা নিশ্চয়ই আসবেন।